আবুল হবের নিকটের মধ্যে গেছই, যাওয়ার পরে নিবেদন করেন হে আমার মালিক, আজকে এই যে তোমার ভাই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ঘরের মধ্যে জন বাচ্চা জন্মগ্রহণ করছই, যেই বাচ্চার জমিনের মধ্যে, যেই বাচ্চার আকাশের মধ্যে নাম হলো আহমদ, এবং জমিনের মধ্যে সেই বাচ্চার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? আকাশে যার নাম আহমদ বলে পরিচিত, এবং জমিনের মধ্যে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা যখন কোন সময় নবীজির নাম শুনবেন, নবীজির উপর দুরূহ শরীফ পড়িও, আমার বন্ধুগণ, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাফ, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূহ শরীফ পড়বে, রাসূলুল্লাহ ফরমান, আল্লাহ তার দ্রষ্টা রহমত দিয়া মালামাল করে লইবে। কয়টা? দশটা। এর জন্য যখন নবীর নাম শুনবায়, তখন জিসের মাধ্যমে অন্তর থেকে আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে এই সাইবাই কি হচ্ছে, আবুল হবরে এই সংবাদ দিছে যে তোমার একজন ভাতিজা জন্মগ্রহণ হচ্ছে। আমার বুজুরগান, যখন আবুল হবরে কাছে সেই সাইবা নামক দাসিয়ে যখন খবর হইছে, খবরের সঙ্গে সঙ্গে আবুল হবে নবীজির জন্মের খবর শুনিয়া সঙ্গে সঙ্গে সে খুশি হয়ে গেল, খুশি হওয়ার সঙ্গে সঙ্গে এই শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করিয়া তার এই দাসি সোয়াইবারে সে সঙ্গে সঙ্গে হাজাদ করিয়া দিলাইল। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে খালাস করে দিয়েছে। কি কারণে? জি, নবীজির জন্মের কারণে না রে জি, এই আঙ্গুল দিয়া যাও, আজকে তুমি খালাস। বন্ধুগণ, সেই আবু জেহেল যখন দুনিয়ার থেকে যখন মারা যায়, অনেক কষ্টে সে মারা যায়, যখন সে জমিনের মধ্যে থাকি মারা গেল, মারা যাওয়ার সময় দেখা যায় সে প্লেগ রোগ হইয়া মারা গেছে। আমার বুজুরগণ, সে যখন দুনিয়ার থেকে যখন মারা যায়, মারা যাওয়ার পরে কোন একদিন দেখা যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হয়ে স্বপ্নের মাধ্যমে সে আবুল হবরে দেখতে যায়। আল্লাহুম্মা সাল্লি, স্বপ্নের মাধ্যমে সে আবুল হবরে দেখতে চল, দেখার পরে জিজ্ঞাসা করতে শোনে আবুল হাম, তুই দুনিয়াতে রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতা করছিস, এখন খবরের মধ্যে তোর অবস্থা সম্পর্কে হ। আবুল হবে হযরত আব্বাসে উত্তর দিল, ভাই আমি জমিনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আমি শত্রুতা করছি, আরে নবীজির সঙ্গে শত্রুতা করিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছি। আমার বুজুর্গ, মানুষ যখন এই দুনিয়ার থেকে যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে জায়গার
মধ্যে যায় সেই জায়গার নাম হইল খবর। কোনটা খবর? খবর শোনার পরে বই আয় কিনা? নিশ্চয় বই আসে, বয় করার কথা তো। বন্ধুগণ, মানুষ দুনিয়ার থেকে যখন মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার শেষ এবং আখেরাতের সর্বগত যে জায়গা, সেই জায়গার নাম হইল খবর। মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে জায়গার মধ্যে নিয়াতে রাখা হই যায়, এই জায়গার নাম হইল খবর। আমার বুজুরগণ, আপনি যখন খবরের মধ্যে যখন যাইবা, যাওয়ার পরে আপনার খবর হয়তো দুজনের গাড়া হইতে পারে, আপনি মারা যাওয়া পরে আপনার খবর জগতের টুকরা হইতে পারে। আমার বুজুরগণ, হরিষে বাণী তোর সুনুল্লার ফরমান, আলকবর রোগ তুঙ্গের রিয়া দিল জান্নাত, রসুল্লাহ ফরমান, কোন মানুষের জন্য তার খবর জগতের টুকরা, আহ তুমি নুপারিনার, আর কোন মানুষের জন্য তার খবর এই জমিনের মধ্যে যদি মানুষের ভালো হাত করিয়া যদি মারা যায়, রসুল্লাহ ফরমান, তার খবর হইল আপনার জন্য তেরে টুকরা। আর জমিনের মধ্যে যদি সারা ধরিয়া যদি মারা যায়, রসুল্লাহ ফরমান, তার খবর হইল দুদকের গাড়া। আমার বুজুরগণ, এই জমিনের মধ্যে নবীজির কয়েকজন সাহাবি, আরে যে সিয়াবি ওখানে রসুল্লাহ, দুনিয়াতে জন্মতে শাহরুখ গেড়ে দিস। আপনারা রইলা তো দিবানি জি, আর পারলে মানবানি ব্যস্ত টিকিট হয়ে গেছে হচ্ছে জি, মানবানি বন্ধুগণ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ জন্মতের সাহেব গেটে দিয়া দিস, কিন্তু হযরত ওসমান গনি যখন কোন খবিস্তানের নিকটে দিয়া যখন যাইতা, যাওয়ার সময় যখন কোন খবর দেখতাম, দেখার সময় হযরত ওসমান গনি এত ক্রন্দন করতা, হযরত ওসমান গনির পবিত্র দাড়ে মুবারক পর্যন্ত ভিজিয়া যাইত, এত খান্দন খান্দিতা, একেবারে দাড়ি পর্যন্ত ভিজিয়ে যেত। আপনারা এলাকা খান্দুন খান্দুন নেই জি, আল্লাহর কয়ে খান দিবা, যদি খান্দুন আল্লাহ দুটো করে আগুন হারাম করে দিলে এই বাবা। বন্ধুগণ, হযরত উসমান গনির জিজ্ঞাসা করা হইল নবীজির সিয়াবি, আপনি খবর দেখার পরে কেন এত বেশি হই ক্রন্দন ঘর? হযরতে ওসমান গনিয়া ফরমাইল, তোমরা জানো না মানুষ এই দুনিয়াতে কি যাওয়ার পরে দুনিয়ার শেষ গাছ যেই জায়গা, সেই জায়গার নাম হলো খবর। অনেক মানুষ আছে খবর গা যদি তাকে খবর মন্ত্রার মধ্যে গুরু দীর্ঘা দিয়ে যায় কিনা জি, খবরগার মধ্যে গরু দিকে দেওয়া যাই যাচ্ছে নে জি, খবরগার উপর দিয়া স্যান্ডেল লইয়া হাঁটা যাই যাচ্ছে নে জি, খবরগা ভাই আপনার মুখ করিয়া বসিয়া হোসরা করা যাই যাচ্ছে নে জি। আমার বুজুরগণ, এই জমিনের মধ্যে তুমি আসো, কালকে তুমি এই খবরের মধ্যে যাইতে পারো। হযরত ওসমান গনিয়ে ফরমান, মানুষ দুনিয়াতে কি যাওয়ার পরে তার যে জায়গার মধ্যে থাকি আখেরাত আরম্ভ হয়, এই জায়গাটার নাম হইল খবর। এর জন্য আমি ওসমান গনিয়ে খবর দেখার পরে ভয় করি, আর এই ভয় করা কারণে আমি এইভাবে ক্রন্দন করি। আমার বুজুরগণ, আমার হওয়ার উদ্দেশ্য হইল আবুল হবরে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করিল, ভাই এখন তোমার খবরের অবস্থা সম্পর্কে একটা বার আমার কাছে খে জিজ্ঞাসা করতেছ? আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু রসুল্লাহ সাসা যাই ফরে দিনে ইসলাম গ্রহণ করছেন,
জিজ্ঞাসা করতেছে না, বলল দুনিয়াতে তো নবীর সঙ্গে শত্রুতা করছো, এখন খবরের মধ্যে কিভাবে আসো? ইখতাবার হোসেন সঙ্গে বন্ধুগণ সেই আবু হয়ে উত্তর দেয়, ও ভাই আমি জমিনের মধ্যে নবীর সঙ্গে শত্রুতা রাখি, আমি দুনিয়াটাকে বিদায় দিছি, কিন্তু আমি দুনিয়াটাকে আর পরে যখন খবরের মধ্যে আইলাম আমার ঘরে খবরটা কিন্তু আমার দুজক হয়ে গেছে, ও ভাই আমি খবরের মধ্যে আছি, আমি দুজকের মধ্যে আছি, কিন্তু ভাই জানিয়ে রাখো যখন প্রতি সোমবার যখন আসে এই সোমবার আওয়ার পরে আমার খবরের আজাব হয়ে যায়। দূরে বলছো ভাই, ও ভাই যখন এই সোমবার দিন যখন আসে আসার পরে আমার খবরের আজাবটা শুধুমাত্র হয় তাই নয়, আমার এই যে শাহাদত আঙ্গুল দেখতেছ এই শাহাদত আঙ্গুলটা চুষিয়ে আমার তৃষ্ণা আমি নিবারণ করে গো সুবহানাল্লাহ। কারণ নবীজি সোমবারে জন্মগ্রহণ করছিল আর এই আঙ্গুল দিয়া আবুল হবে নিজের দাসিরে আজাদ করিয়া দেওয়ার কারণে এই আঙ্গুলটাকে জল বাহির হয়ে আর এই জল সে তৃষ্ণা এই জল আঙ্গুলটা চুষি চুষি সে তার তৃষ্ণা নিবারণ করে আর সোমবার দিন তাহার কারণে তার খবরের আজাবটা কিছু কাল হয়। বন্ধুগণ নবীজির একজন শত্রু এই শত্রুয়ে যদি একজন বাদী আজাদ করিয়ে দেওয়ার কারণে যদি তার খবরের মধ্যে আজাব যদি আলসা হইতে পারে, আরে রসুল্লাহর উম্মতে নবীজির সঙ্গে যদি ভালোবাসা রাখে তাহলে খালকে মতের ময়দানে সে জন্মতে যাইবে কিনা? জি নবীর সাথে ভালোবাসা লাগবে কিনা? ভালোবাসা লাগবে। বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে যত নবী হলাইছিল হযরতে আদম আলাইহিসসালাম থেকে লইয়া হযরতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবীগণ এই জমিনের মধ্যে আইছিল সমস্ত নবীগণ একটা সংবাদ দিছিল, এই সুসংবাদ হইল এই জমিনের মধ্যে এমন একজন নবী আগমন করবে, এই জমিনের মধ্যে এমন একজন নবী আগমন করবে যেই নবীর নাম হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সমস্ত একটা সংবাদ দিয়েছিল যে এই পৃথিবীতে এমন একজন নবী আসবে যে নবীর নাম হবে রহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ। বন্ধুগণ এমন এক নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সঙ্গে আর কোন নবীর নাম কিন্তু সংযুক্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সঙ্গে তার নাম রাসূল সেই ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকিনা জি হযরতে আদম থেকে লইয়া ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী এই পৃথিবীতে আইছিল সমস্ত নবী মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইবা আইবা এই সংবাদ দিছিল না জি, তাহলে তারা যদি নবীর এই সংবাদটা দেওয়াই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা না জি, আর নবীর আলোচনা করাটার নাম নবীর জন্ম নিয়া আলোচনা করাটার নাম তো মিলাদ না জি, মিলাদ কিনা? আর নবীর জন্মের আলোচনা করা থা জি, কার আলোচনা? নবীর জন্মের আলোচনা, এর জন্য আমরা মিলাদুন নবী হই কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা খুশি হই, খুশি হই কিনা? মনে মনে হই ভাই, খুশি হওয়াটা জায়েজ আছে জি, জায়েজ আছে, কন্ডিশন আছে কি জানি, জায়েজ কি জানি, কিটা করতে না হইলো বেরার ভয় হইলো বেরা জি, একটা কইবা দুরুম করে হয় না কইবা ওয়ে কইবা কইতে কইবা করবে না ধরিবে না হবে না
বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু। রব্বুল আলামিন ফরমায়, ও নবীব, ও আমার নবী, আপনি মুসলমান হলে খাও, তারা দেন নিয়ামত, আমার নিয়ামত এবং রহমত পাওয়ার কারণে এই জমিনের মধ্যে দেন খুশি প্রকাশ করে হল সুবহানাল্লাহ। আমার বুজুরগণ মনে মনে বাঁধতে পারেন, এখানের মধ্যে নিয়ামত এবং রহমত জিনিসটাকে আমার বুজুরগণ এখানের মধ্যে রব্বুল আলামিন ফরমান পালিয়া ফ্রাহু, এরাবিক শব্দ এই পালিয়া নিয়ামত এবং রহমত পাওয়ার কারণে। আর এখানের মধ্যে যে রহমত, এই রহমত তাহার কেউ নয়, এই রহমত বলতে রহমত আলামিন, আপনার শুধুমাত্র মানুষের জন্ম নয়, আপনার শুধুমাত্র মানুষের জন্ম নয়, আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য আমি মনে প্রভুল রহমত বানাইয়া দিলাইলাম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বুজুরগণ, যত নবীগণ এই দুনিয়াতে আইসই,
সমস্ত একটা সংবাদ যে এই পৃথিবীতে এমন একজন নবী আগমন করবে সর্বশ্রেষ্ঠ নবী মানবতার মুক্তির দিশারী উম্মতের খান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদ সমস্ত নবীগণে এই পৃথিবীতে দিছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আগে সমস্ত নবীগণ পাঠিয়ে এই সংবাদটা দেওয়াইছেন। তারপরে নবীজি এই পৃথিবীতে আগমন করছে মনে মনে ভাবতে পারো এই নবীজি আগে হয়েছিল আচ্ছা হয়েছেন। আমি একটা ফর এক্সাম্পল দিই, যদি ইখানের মধ্যে যদি প্রধান অতিথি যদি যে আলিম সব এই মহফিলটা করার আগে সর্বোত্তম প্রধান অতিথির সাথে যোগাযোগ করছেন কিনা, প্রধান অতিথি তো ডেট দেওয়া লাগবে। তারপরে